বাংলা গল্পভূমির আজকের নিবেদন শ্রী অদৃশ বর্ধনের লেখা একটা হরর সাসপেন্স। গল্পের নাম শেষ কৃতচক্র। যে গল্প আজ লিখতে বসেছি তা বিশ্বাস করা না করা আপনার অভিরুচি, বিশ্বাস আমারও হয়নি। তার প্রধান কারণ, গল্পটা শুনেছিলাম চাণক্য চাকলাদারের মুখে ক্লাব রুমে। অহিফেনসেবী চাণক্য প্রায় রোজই একটা না একটা গল্প শুনিয়ে আমাদের চিত্ত বিনোদন করেছে, কিন্তু কোনো গল্পই আমার মনে এতটা শিহরণ জাগায়নি যেমনটি জাগিয়েছে শেষ কৃতচক্রের রোমাঞ্চকর কাহিনী। শীতের সন্ধ্যা, গুনগুন করে সুর ভাজতে ভাজতে 17 নম্বর বাড়ির সামনে এসে দাঁড়ালো রতিপ্রিয় সরকার। রতিপ্রিয়র বয়স বছর 32, পরনে মূল্যবান টেনির স্যুট, চুনির মতো রক্তরাঙা নেকটাই, সরু গোফ, সতেজ মুখ। রতিপ্রিয় পেশায় ইঞ্জিনিয়ার। 17 নম্বর বাড়িটা একটা ফ্ল্যাট বাড়ি। দোতলায় উঠে ডান দিকের ফ্ল্যাটের দরজায় নক করতেই পাল্লা ফাঁক করে উঁকি দিল এক বৃদ্ধা। রেখাঙ্কিত মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল রতিপ্রিয়কে দেখে। উমা, দাদাবাবু যে গো, এসো এসো। ভালো আছো তো শর্মা? ভেতরে ঢুকে হাসি মুখে জিজ্ঞেস করলো রতিপ্রিয়। আমার আর ভালো থাকা, তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, এখন মরলেই বাঁচি। তা তুমি ভালো তো? হ্যাঁ গো ভালো, দিদিমণি নিশ্চয়ই আমার জন্যই বসে আছে, বলে চোখ মটকে হাসলো রতিপ্রিয়। শর্মাও ফোকলা মারি বার করে হাসলো। বসে নেই, শুয়ে আছে। কেন, শরীর খারাপ নাকি? সচকিত চহনি রতিপ্রিয়র। শরীর আর ভালো থাকে কি করে বলো, ভূত পেরেত নিয়ে এত ঘাটাঘাটি করা পোষাবে কেন? এসব ভালো নয় বাপু, ভগবান রুষ্ট হন। খামোখা মেজাজটা খারাপ করো না শর্মা, বৃদ্ধার কাঁধে হাত রেখে আশ্বাস দিয়ে বলে রতিপ্রিয়। আমি যখন এসেছি সব ঠিক হয়ে যাবে। আপন মনে গজগজ করতে থাকে শর্মা। তিন দিন চেহারা কি ছিঁড়ি হচ্ছে, রোজই যেন 6টাখানেক রক্ত কমে যাচ্ছে, রোজই আরো রোগা হচ্ছে, রোজই মাথা ধরছে। আরে বললাম তো তোমাকে, আমি যখন এসেছি তখন আর কোনো ভয় নেই। তা বাবু, তোমরা তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলো, বিয়ের পর দিদিমণিকে আর ভূত নামাতে একদম দিও কেমন? সস্নেহে বলে রতিপ্রিয়। তার বলতে প্রেতচক্রের ধারে কাছেও আর ঘেঁষতে দেওয়া হবে না নন্দিনীকে। সত্যি? একগাল হেসে বলে শর্মা। একদম সত্যি, বিয়ের পরেই সব বন্ধ। তবে এটা ঠিক শর্মা, তোমার দিদিমণিকে ঈশ্বর যে ক্ষমতা দিয়েছেন তা পৃথিবীর খুব কম লোকই পেয়েছে। মিডিয়ামদের জীবন বড় কষ্টের, বড় দুঃখের, নার্ভের উপর যে কি দারুণ চাপ পড়ে তা বলে বোঝানো যায় না। এসব সত্ত্বেও মিডিয়াম হিসেবে জুটি নেই তোমার দিদিমণির। সারা ভারত থেকে লোক আসছে নন্দিনীর কাছে। কেন আসছে জানো? নন্দিনী খাঁটি, নন্দিনীর কোনো ভেজাল নেই, নন্দিনী বুজরুক মিডিয়াম নয়, প্রতারণা তার পেশা নয়। শর্মা, এই বিরাট সুনাম নিয়ে নন্দিনীকে অবসর নিতে বাধ্য করবো আমি, প্রেতচক্র তাকে ছাড়তেই হবে। কিন্তু কিন্তু যদি ভূত পেতেরা তাকে না ছাড়ে? শঙ্কিত কণ্ঠ শর্মার। তার মানে? তার মানে দাদাবাবু, দিদিমণি এতদিন যাদের নামিয়েছে এবার যদি তারা নিজে থেকেই নেমে আসে? আরে শর্মা, সেটা কি সম্ভব নাকি? কেন সম্ভব নয় দাদাবাবু, সংসারে অনেক কিছুই ঘটে, কিন্তু সবই কি আমরা জেনে বসে আছি? না জানা সম্ভব? দিদিমণি জালিয়াতি করে না বলেই তো আমার এত ভয়। দিদিমণির ওপর সত্যি যে ভর হয় গো তাদের। এখন দিদিমণি না চাইলেও কি তারা ছেড়ে দেবে? ঠিক, আসবে, দিদিমণি না চাইলেও আসবে। দুটো হাত শর্মার দু কাঁধে রেখে চোখে চোখে তাকিয়ে গভীর কণ্ঠে বলল রতিপ্রিয়। শর্মা, একটা সুখবর শুনবে? কি? আজকের প্রেতচক্রই নন্দিনীর জীবনের শেষ প্রেতচক্র। ইহজীবনে আর প্রেততত্ত্ব নিয়ে মাথা ঘামাবে না নন্দিনী। কিন্তু আজ রাতেও তো একটা আছে। আছে, কিন্তু সেটাই শেষ। কিন্তু দিদিমণির শরীরটা যে মোটেই ভালো নেই, মাথা নাড়তে নাড়তে বলল শর্মা।
কথার মাঝেই সামনের ঘরের দরজাটা খুলে গেল। চৌকাঠে ক্যানভাসে আঁকা ছবির মতো আবির্ভূত হলো এক তরুণী। ডানা কাটা পরে নয়, কিন্তু চাবুকের মতো চেহারা, টলটলে মুখশ্রী, বিষণ্ণ করুণ, আর চোখ তো নয়, যেন দুবিন্দু বিষাদ সিন্ধু। নন্দিনী? রতিপ্রিয়? নন্দিনী, তোমার একই চেহারা হয়েছে। শর্মা বলছিল শরীরটা নাকি তোমার খারাপ। না, তেমন শরীর খারাপ নয়। তবে? নিরুত্তর রইল নন্দিনী। সোফায় বসলো রতিপ্রিয়, নন্দিনীও বসলো পাশে। গাঢ় কণ্ঠে জিজ্ঞেস করলো রতিপ্রিয়, আচ্ছা এমন কি গোপন কথা যা আমাকেও বলা যায় না? সেরম কিছু না, তুমি শুনলে ঠাট্টা করবে। কথা দিচ্ছি করব না। রতি, আমার আমার বড় ভয় করছে। কিসের ভয় নন্দিনী? ঠিক বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু জানি জানি তুমি কি বলবে। বলবে আমি মিউজিয়াম, আমার তো ভয় ডর থাকার কথাই নয়। আমি তা জানি রতি, প্রেতাত্মাকে আমি ডরাই না, কিন্তু তা সত্ত্বেও কেন জানি না মনে হচ্ছে একটা ভয়ঙ্কর কিছু, ভয়ানক কিছু ঘটতে চলেছে আমার জীবনে। গলা কেঁপে গেল নন্দিনীর, বিচ্ছিন্ন হাতটা নিজের কোলের ওপর টেনে নিল রতিপ্রিয়। বলল, কিচ্ছু হয়নি তোমার, তোমার নার্ভের ওপর চাপটা একটু কমানো দরকার, তাই এখন চাই পূর্ণ বিশ্রাম, কমপ্লিট রেস্ট। ঠিকই বলেছ, আমার এখন বিশ্রামই চাই, বড় ক্লান্ত আমি। আর চাই সুখ আর শান্তি, হাতের উপর মৃদু চাপ দিয়ে বলল রতিপ্রিয়। মুখ রাঙা হয়ে ওঠে নন্দিনীর, বলে, অসভ্য কথাকার। হেসে ওঠে রতিপ্রিয়, নন্দিনী তোমাকে পাওয়া মানে শিবের চেলা চামুন্ডা সর্দার হয়ে বসা। জানো তো আমি আর মিডিয়াম হব না। কিন্তু আজ রাতে? নিমেষে কালো হয়ে যায় নন্দিনীর আনন্দোজ্জ্বল মুখ। ও হ্যাঁ, তাও তো বটে, মিসেস সামন্তর ডেট আছে আজ, ভুলেই গেছিলাম। কিন্তু আজই তো শেষ নন্দিনী। শেষ তো বটেই, কিন্তু না হলেই ভালো ছিল। কেন? তোমাকে আমি পৌঁছাতে পারবো না রতি, কিন্তু আগুন নিয়ে খেলা করছি আমি, এ যে কি বিপজ্জনক। এক মিনিট, এতদিন যা বিপজ্জনক ছিল না, হঠাৎ আজ তা বিপজ্জনক হতে যাবে কেন? হয়েছে বললাম, তোমাকে আমি বোঝাতে পারবো না। তুমি তো জানো মিডিয়ামদের অতীন্দ্রিয় অনুভূতি বোধ থাকে, কারণটা ঠিক দর্শাতে পারবো না, কিন্তু বেশ বুঝছি একটা দারুণ বিপদ আসছে। ঘড়ির দিকে তাকিয়ে রতিপ্রিয় বলল, নন্দিনী মিসেস সামন্তর আসার সময় হয়ে গেছে। জানো তো বড় ভয় লাগে মিসেস সামন্তকে দেখে, অদ্ভুত মেয়ে। নন্দিনী? জানি জানি কোনো ভদ্রমহিলার সম্পর্কে এই জাতীয় মন্তব্য করা উচিত নয়, কিন্তু কিন্তু আমি না বোঝাতে পারবো না, কি বিরাট চেহারা মিসেস সামন্তর, তেমনি বড় বড় হাত, মেয়ে মানুষের হাত এরকম হয় না রতি, ঠিক যেন ওই গরিলার মতো হাত। উফ! সভয়ে চোখ বোঝে নন্দিনী, নিরুত্তাপ কণ্ঠে বলল রতিপ্রিয়, মেয়েরাই তো মেয়েদের কষ্ট বোঝে, কিন্তু তুমি তো দেখছি অত্যন্ত হৃদয়ী না, মিসেস সামন্ত খোকা হারিয়ে উন্মাদিনী প্রায়, আর তুমি? থামো রতি, প্লিজ থামো, প্রায় চিৎকার করে ওঠে নন্দিনী, আমি সমস্ত বুঝি, সমস্ত জানি, কিন্তু কিন্তু যেদিন সর্বপ্রথম দেখি মিসেস সামন্তকে, সেদিনই আমার মন বলেছে আমার জীবনে সর্বনাশ নিয়ে আসছেন উনি। নির্নিমেষে চোখে তাকিয়ে বললে রতিপ্রিয়, পক্ষান্তরে তোমার সুনামই বেড়েছে, প্রত্যেকটি বৈঠক সফল হয়েছে, মিসেস সামন্তর ছেলের পিতাত্মার দেহধারণ এত নিখুঁত হয়েছে যে না দেখলে বিশ্বাস হয় না, বিশেষ করে গতবারের শ্রিয়াংশ কোনোদিন ভুলব না। প্রেতাত্মার দেহধারণ, মৃদু কণ্ঠে আপন মনে বলল নন্দিনী। রতি, প্রেতাত্মার দেহধারণ কি সত্যিই দেখবার? আমি কিন্তু কোনোদিন দেখিনি, বুঝতেও পারিনি, বলো না কিরকম দেখতে লাগে। প্রথম কয়েকটা বৈঠকে নীহারিকার মতো খানিকটা জমাট বাঁধা কুয়াশা দেখা গেছিল, এর বেশি দেহ ধারণ করতে পারিনি ছেলেটা, কিন্তু কিন্তু গতবার, গতবার কি? গতবার ঠিক যেন রক্ত মাংসের চেহারা নিয়ে সামনে এসে দাঁড়ানো ছেলেটা, আমি ছুঁয়েছিলুম, কিন্তু তুমি যন্ত্রণায় এমন কুঁকিয়ে উঠলে যে আর সে চেষ্টা করিনি,
এমনকি মিসেস সামন্তকেও হাত দিতে দিইনি। অনেক কষ্টে রুখে রাখতে হয়েছিল ওনাকে। বলতে বলতে জানলার সামনে গিয়ে দাঁড়ায় রতিপ্রিয়। রতি, জ্ঞান ফিরে পাওয়ার পর সেদিন নিজেকে না বড় অবসন্ন মনে হয়েছিল। মনে হয়েছিল শরীরে যেন আর কিছুই নেই, আমার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। রিস্ট ওয়াচের উপর চোখ বলিয়ে নিয়ে বললে রতিপ্রিয়, মিসেস সামন্ত আজ লেট, বোধ হয় আসবেন না। আসবেন ঠিকই, না এসে যাবেন কোথায়? ভৎসনা মিশানো সুরে রতিপ্রিয় বলে, নন্দিনী, তোমার কথা বলা উচিত নয়, ভুলে যেও না মিসেস সামন্ত মা। মাতৃত্ব যে কি জিনিস তা তো তুমি এখনো উপলব্ধি করনি। সন্তান হারার বেদনা তাই তোমাকে স্পর্শ করেনি। তাছাড়া গতবার ছেলের পিতা তাকে সচক্ষে দেখার জন্য মিসেস সামন্ত যে টাকার বান্ডেলটা দিয়েছেন তা এর আগে কি কেউ দিয়েছে? টাকা আমার দরকার নেই, আজ আমার বসবার একদমই ইচ্ছে নেই। রতি, মিসেস সামন্ত এলে হাঁকিয়ে দিতে পারবে না? ছি নন্দিনী, ছি, তিনি যে সন্তান হারা মা। মা মা মা, বেশ বেশ, তোমার কথাই সই। মায়ের আত্মার তৃপ্তির জন্য আমি আজ বসব, শেষবারের মতো বসব। কিন্তু তুমি বলতে পারো কি রতি, কে মিসেস সামন্ত? কোথায় থাকেন উনি? কি এর পরিচয়? নন্দিনী, তুমি উত্তেজিত হয়েছ, যাও শুয়ে থাকো, গিয়ে বিশ্রাম নাও। একরকম জোর করে নন্দিনীকে শোবার ঘরে পাঠিয়ে প্রেত বৈঠক কক্ষে এসে দাঁড়ায় রতিপ্রিয়। ঘরের মাঝ বরাবর ঝুলছে একটা কালো পর্দা, দরজা জানলাতেও কালো মখমলের পুরু পর্দা। নিরাভরণ কক্ষ, মাঝখানে খানকতক চেয়ার আর একটা টেবিল। টেবিলের উপর জিপসি নাচের চ্যাম্বোরেন, কাসর, শাক আর একটা আরতির ঘণ্টা। ধূপদানে ধূপ গুজে দিচ্ছিল শর্মা। রতিপ্রিয়কে দেখেই গোমরা মুখে বললে, আজকের রাতটা গেলে বাঁচি বাবু, শেষ হয় এই অনাচার। অনাচার? অনাচার কিসে শর্মা? অনাচার না তো কি দাদাবাবু, ওই দেখো এলো বুঝি বুড়ি। হঠাৎ ঝনঝন করে বেজে উঠল দরজার কলিং বেল। একটু পরেই শর্মার পিছু পিছু প্রেতাবতরণ কক্ষে এসে দাঁড়ালো বিশালাকৃতি এক মহিলা। কালো ব্লাউজ, কালো শাড়ি, চোখ মুখ চিবুকে পুরুষ কাঠিন্য। নমস্কার করে রতিপ্রিয় বলল, বসুন মিসেস সামন্ত, নন্দিনী এলো বলে, ওর আবার আজ একটু শরীরটা খারাপ। ঝটিতে প্রশ্ন করলেন মিসেস সামন্ত, কিন্তু উনি আজ বসবেন তো? নিশ্চয়ই বসবে। স্বস্তির নিঃশ্বাস ফেলে একটা চেয়ারে দেহভার ন্যস্ত করলেন মিসেস সামন্ত, যেন স্বগতোক্তি করছেন, এমন ভাবেই বললেন আপন মনে। সিয়ান্সটি আমার কি ভালো লাগে তা আমি বলে বোঝাতে পারবো না। খোকা আসে আমার সামনে দাঁড়ায়, ইচ্ছে করলে তাকে ছোঁয়াও যায়। না না, ও কাজটি করতে যাবেন না, বাধা দিয়ে বললে রতিপ্রিয়। কেন? মিডিয়ামের সাংঘাতিক অনিষ্ট হয়ে যেতে পারে, এমনকি মৃত্যু হওয়া বিচিত্র নয়। কিন্তু কেন? প্রেতাত্মার দেহধারণ সম্বন্ধে আপনি কিছুই জানেন না দেখছি। প্রেততত্ত্বের এই মেটেরিয়ালাইজেশনের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। পরিভাষা বাদ দিয়ে সোজা করেই বলছি আপনাকে, মূর্ত হতে হলে, অশ্বরীরীকে শরীর ধারণ করতে হলে রক্ত মাংসের দেহগত খানিকটা উপাদান তার প্রয়োজন। এই উপাদান আসে মিডিয়ামের দেহ থেকে, সোজা কথায় ধার নেওয়া হয়। আপনি তো দেখেছেন, ক্রেতাবৃষ্টি হলে মিডিয়ামের ঠোঁটের ফাঁক দিয়ে একটা স্বচ্ছ বাষ্পের মতো পদার্থ স্রোতের আকারে বেরিয়ে আসে। এই কুয়াশায় জমাট হতে হতে ক্রেতাত্মার শরীর হয়ে দাঁড়ায়। এই যে এক্টোপ্লাজম, আমরা বিশ্বাস করি এই জিনিসটা আসলে মিডিয়ামেরই গৃহস্থ উপাদান। ওজন টোজন করে অনেক পরীক্ষা নিরীক্ষা করে এই থিওরি একদিন আমরা প্রমাণ করবই, কিন্তু এক্সপেরিমেন্টের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে মিডিয়াম স্বয়ং। কারণ দেহ ধারণের সময় তার যে কষ্ট যন্ত্রণা তা ভাষায় বর্ণনা করা যায় না। সেই সঙ্গে রয়েছে নিদারুণ বিপদের ঝুঁকি, কেননা এক্টোপ্লাজমে গড়া প্রতিমূর্তিকে কেউ খামচে ধরলেই হয়তো তৎক্ষণাৎ মারা যেতে পারে মিডিয়াম। নীরবে প্রতিটি শব্দ যেন অন্তরে গেঁথে নিচ্ছিলেন মিসেস সামন্ত। রতিপ্রিয় থামতেই থেমে থেমে বললেন, ইন্টারেস্টিং। আচ্ছা, এমন দিন কি আসবে না যেদিন মিডিয়ামের শরীর থেকে বিচ্ছন্ন হয়ে যেতে পারবে একটোপ্লাজমের প্রতিমূর্তি?
দুরন্ত কল্পনা মিসেস সামন্ত। কল্পনা দুরন্ত হতে পারে, কিন্তু বাস্তব যুক্তিতে কি অসম্ভব? তা আজ অসম্ভব। কিন্তু ভবিষ্যতে? প্রশ্নের উত্তর দেওয়ার বিড়ম্বনা থেকে বেঁচে গেল রতিপ্রিয় নন্দিনীর আগমনে। ফ্যাকাশে মুখে ফিকে হেসে নমস্কার করল নন্দিনী। মিসেস সামন্ত বললে, শুনলাম আজ আপনার শরীর নাকি খারাপ। তেমন কিছু নয়, তাহলে আজকে সেশন শুরু করা যাক। টেবিলের ওদিকে রাখা হাতলা চেয়ারে বসে পড়ল নন্দিনী। আর ঠিক তখনই অজানা ভয়ে শিউরে উঠল রতিপ্রিয় সরকার, বলল অস্ফুট কণ্ঠে, নন্দিনী আজ বরং থাক, তুমি অসুস্থ। কি বললেন? তীক্ষ্ণ কণ্ঠ মিসেস সামন্তর। না না, আজ থাকুক। রতিপ্রিয় অবিচল। মানে নন্দিনী দেবী কথা দিয়েছেন আজ উনি শেষবারের মতো বসবেন আমার খোকার জন্য? মিসেস সামন্তর কণ্ঠস্বরে চাবুকের তীব্রতা। বেশ তো, আমি তো কথা রাখছি, রক্তশূন্য মুখে বলে নন্দিনী। এই তো চাই। রতি তুমি ভেবো না, এই তো শেষ, আর তো আমি বসবো না। ক্ষণকের জন্য স্তব্ধ হয়ে রইল রতিপ্রিয়, তারপর নিরুত্তরে একে একে টেনে দিল জানলার কালো পর্দা। সব শেষে ঘরের মাঝে কালো পর্দাটা টেনে দিতেই পর্দার আড়ালে অন্তহীন হলো নন্দিনীর চেয়ারে আসীন তন্নি মূর্তি। হঠাৎ মৃদুস্বরে মিসেস সামন্ত বললেন, রতিপ্রিয়বাবু, আমার আবার একটু সন্দেহ বাতে গেছে। আপনাদের দুজনের সততা সম্বন্ধে যদিও আমার মনে সংশয় নেই, তবু সন্দেহের কোনো অবকাশই আমি রাখতে চাই না, তাই এই জিনিসটা সঙ্গে এনেছি, বলে হ্যান্ডব্যাগ থেকে এক বান্ডিল লাক লাইন দড়ি বার করলেন মিসেস সামন্ত। এ কি অপমান! মুখ লাল হয়ে যায় রতিপ্রিয়। সাবধানের মার নেই। আবার বলছি, আপনি আমায় অপমান করতে চাইছেন? আপনার আপত্তির কারণটা ঠিক বুঝলাম না রতিপ্রিয়বাবু। জাল জুচ্ছুরি যদি নাই থাকে তবে এত ভয় কিসে? ঘৃণায় মুখ বেঁকিয়ে হাসল রতিপ্রিয়, বলল, ভয় পাওয়ার মতো যে কোনো কারণই নেই সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন মিসেস সামন্ত। নিন, বাঁধুন আমার হাত পা। ধন্যবাদ। দড়ি নিয়ে এগিয়ে এলো মিসেস সামন্ত। আচম্বিতে পর্দার অন্তরাল থেকে আত্মকণ্ঠে চিৎকার করে উঠল নন্দিনী, রতি রতি এ কাজ করতে দিও না ওকে। মিডিয়াম ভয় পেয়েছেন? কণ্ঠে শ্লেষ বৃষ্টি করে বললেন মিসেস সামন্ত। হ্যাঁ হ্যাঁ, আমি ভয় পেয়েছি, রতিপ্রিয় বলে উঠলেন। নন্দিনী কি বলছো তুমি, বুঝছো না কেন? মিসেস সামন্তর ধারণা আমরা দুজনেই বুঝরুক। আরে না না, আমি নিঃসন্দেহ হতে চাই, আর কিছু না, জেদি কণ্ঠে বললেন মিসেস সামন্ত। বলতে বলতে হাত চালাচ্ছিলেন ভদ্রমহিলা। পেঁচিয়ে পেঁচিয়ে কয়েক মিনিটের মধ্যে চেয়ারের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললেন রতিপ্রিয়কে। বিদ্রুপতর কণ্ঠে বললে রতিপ্রিয়, খুশি? জবাব দিল না মিসেস সামন্ত। ঘুরে ঘুরে ঘরের দেওয়াল পরীক্ষা করলেন, সবশেষে দরজা ভেতর থেকে বন্ধ করে এসে বসলেন চেয়ারে, বললেন, আমি তৈরি। একটির পর একটি মিনিট কাটে। পর্দার আড়াল থেকে নন্দিনীর শ্বাস প্রশ্বাস ক্রমশ মন্থর হতে মন্থরতর হয়ে ওঠে। অপরিসীম কষ্টে যেন শ্বাসরোধ হয়ে আসতে চাইছে তার, শেষে একেবারে মিলিয়ে যায় নিঃশ্বাস নেওয়ার শব্দ। তার বদলে শোনা যায় গোঙানি, তারপর তাও ক্ষীণ হতে হতে একসময় স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ অসহ্য নীরবতা, হঠাৎ ঝনঝন করে বেজে উঠল ট্যাম্বুরে। টেবিল থেকে মেঝেতে ছিটকে পড়ল কাসরটা। অপার্থিব কণ্ঠে খলখল করে কি যেন হেসে উঠল। একবার, দুবার, তিনবার দুলে উঠল কালো পর্দা, ঠেলে ঝুঁকে গেল ভেতরের দিকে। পর্দা ফাঁক হয়ে যেতেই চোখে পড়ল মিডিয়ামের দেহাংশ, বুকের ওপর মাথা রেখে মরার মতো আড়ষ্ট তার দেহ, আর ঈষৎ উন্মুক্ত অদরষ্টের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে ফিতের মতো সরু একটা কুয়াশার স্রোত। ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে কুয়াশা, দানার ওপর দানা জমে শূন্যর মধ্যে গড়ে উঠেছে এক এক অলৌকিক মূর্তি, অনতি দীর্ঘ কিশোর মূর্তি। খোকা, আমার খোকা! রুদ্ধ শ্বাসে ভাঙা গলায় ফিসফিস করে উঠলেন মিসেস সামন্ত। বিস্মিত হয়ে তাকিয়েছিলেন রতিপ্রিয়। প্রেতাত্মার এরকম দেহধারণ
সেই ইতিপূর্বে দেখেন, অস্পষ্ট দেহটা আরো ঘন হচ্ছে, আরো স্পষ্ট হচ্ছে। অসম্ভব, অবিশ্বাস্য, যেন যেন রক্ত মাংসেই গড়ায় কিশোর দাঁড়িয়ে আছে সামনে। মা, মা, নরম সুরে ডাকে কিশোর কণ্ঠ। খোকা, আমার খোকা, খোকা, আবেগরুদ্ধ কণ্ঠে বলেন মিসেস সামন্ত। পরক্ষণে চেয়ার থেকে আর্ধেক উঠে জল জল চোখে তাকিয়ে থাকেন শরীরী প্রেতের দিকে। মিসেস সামন্ত, হুঁশিয়ার, সতর্ক করে দেয় রতিপ্রিয়। দ্বিধাজড়িত চরণে পর্দার ফাঁকে এসে দাঁড়ালো প্রতিমূর্তি, দুহাত সামনে বাড়িয়ে কান্না ভেজা কণ্ঠে সে ডাকে, মা, মা, খোকা, খোকা। আবার চেয়ার থেকে খানিকটা উঠে দাঁড়ান মিসেস সামন্ত, ভয় পেয়ে চিৎকার করে ওঠে রতিপ্রিয়। মিসেস সামন্ত, মিডিয়াম, কোলে নেব আমি, আমি আমার খোকাকে কোলে নেব, ভয়াল স্বরে ফিসফিস করে ওঠেন মিসেস সামন্ত। সঙ্গে সঙ্গে পা বাড়িয়ে দেন সামনে। মিসেস সামন্ত, মিসেস সামন্ত, দোহাই আপনার, ধৈর্য ধরুন, আর এগোবেন না, বসে পড়ুন, প্লিজ বসে পড়ুন। আমার খোকা, আমার খোকা, খোকাকে আমি কোলে তুলব, আমি খোকাকে কোলে তুলে দেব। না, আমার হুকুম, আপনি বসুন। ক্ষিপ্তের মতো মরিয়া হয়ে বাঁধন মুক্ত হওয়ার চেষ্টা করে রতিপ্রিয়, কিন্তু বৃথা চেষ্টা। মিসেস সামন্ত এই আশঙ্কা পূর্বেই করেছিলেন, তাই ক্রুটিহীন তার বন্ধন গ্রন্থি। অসহায় রতিপ্রিয়র মস্তিষ্ক এবার বুঝি অবশ হয়ে আসতে চায় এক ভয়ঙ্কর বিপর্যয়ের সম্ভাবনায়। দেহের সমস্ত শক্তি দিয়ে বাঁধন ছেঁড়ার চেষ্টা করতে করতে উন্মাদ কণ্ঠে চিৎকার করে রতিপ্রিয়, মিসেস সামন্ত, মিসেস সামন্ত, আর এগোবেন না, মিউজিয়ামের কথা ভুলবেন না। কর্ণপাত করলেন না মিসেস সামন্ত, এ যেন আর এক স্ত্রীলোক। কয়েক মিনিটের মধ্যেই যেন অকল্পনীয় রূপান্তর ঘটে গেছে তার সমগ্র সত্তার। আনন্দে যেন হাজার পাওয়ারের বিদ্যুৎ বাতি জ্বলছে তার ধকধকে দুই চোখে। দুহাত ভারিয়ে উনি স্পর্শ করলেন পর্দার ফাঁকে দাঁড়ানো কিশোর মূর্তির অঙ্গ। সঙ্গে সঙ্গে বুক ফাটা গঙ্গানি ভেসে এলো পর্দার ওধার থেকে। গেল, গেল, সর্বনাশ হয়ে গেল, মিডিয়াম। ভয়াল অষ্ট হাসি হেসে চকিতে ঘুরে দাঁড়ালেন মিসেস সামন্ত। মহা উল্লাসে দানবী চক্ষু নাচিয়ে বললেন হার হিম করা কণ্ঠে, কে কে ধারধারে আপনার মিডিয়ামে? আমি চাই আমার ছেলেকে, আমি চাই আমার ছেলেকে। আপনি উন্মাদ। আমি, আমি চাই আমার খোকাকে, আমার খোকা, আমার, আমার নারী ছেঁড়া ধন, আমার, আমার সব কিছু। জমাদয় থেকে ফিরে এসেছে আমার খোকা, আমার, আমার মরে বেঁচে ওটা খোকা, খোকা। মুখ খুলল রতিপ্রিয়, কিন্তু নিদারুণ আতঙ্কে সীমাহীন উৎকণ্ঠায় বাকরোধ হয়ে গেল তার। ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বেরোল না। আর নির্মম বর্বর অট্ট হাসির রোলে ভেঙে পড়লেন মিসেস সামন্ত। তৃতীয়বারের মতো ঠোঁট নড়ল কিশোরের, ডাকল, মা, আয় খোকা, আয়, আয় কোলে আয় আমার, বলে এক হাঁচকায় কিশোর মূর্তিকে বুকে টেনে নিল মিসেস সামন্ত। আর কালো পর্দার আড়াল থেকে ভেসে এলো রক্ত জল করা আর্তনাদের পর আর্তনাদ। নন্দিনী, নন্দিনী, আত্মচিৎকার বেরিয়ে আসে রতিপ্রিয়ার বুকের অন্তঃস্থল থেকে। ঠিক সেই মুহূর্তে অস্পষ্ট বিদ্যুৎ রেখার মতোই পাশ দিয়ে সাত করে বেরিয়ে গেল মিসেস সামন্তর বিশাল দেহ। খটাং করে খুলে গেল দরজার ছিটকিনি এবং সিঁড়ির ওপর দিয়ে নেমে গেল দ্রুত ধাবমান পদশব্দ। পর্দার ওদিক থেকে তখনও ভেসে আসছে নোংকূপ খাড়া করা চিৎকারের পর চিৎকার। অপার্থিব অবর্ণনীয় সেই আর্তনাদ শুনলে অতি বড় দুঃসাহসীর বুকের রক্ত চলকে ওঠে, হৃৎপিণ্ড থমকে যায়, ধীরে ধীরে সীমিত হয়ে আসে আত্মকণ্ঠ, শোনা যায় ঘর ঘোরানি। তারপরে, তারপরেই ধপ করে একটা দেহ আছড়ে পড়ে মেঝের উপর।
ঠিক এই মুহূর্তেই অসাধ্য সাধন করলো রতিপ্রিয়। দেহের প্রতিটি অনুপরমাণুর সম্মিলিত শক্তির এক প্রচণ্ড হ্যাচকাটানি পটাং করে ছিঁড়ে গেল বন্ধন রজ্জু। চিলে ছেঁড়া ধনুকের মতো ছিটকে লাফিয়ে উঠতেই দরজার কাছ থেকে ভেসে এলো সরমার ভয়ার্ত কণ্ঠ, নন্দিনী! পর মুহূর্তে দুজনেই একসাথে ছুটে গেল পর্দার সামনে। এক টানে পর্দা সরিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল রতিপ্রিয়। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছিল না রতিপ্রিয় সামনের সেই অসম্ভব দৃশ্য দেখে। রক্ত, রক্ত, শুধু রক্ত! আর থই থই রক্তের মাঝে অস্বাভাবিক ভঙ্গিমায় দুমড়ে শুয়ে একটি রক্তশূন্য দেহ। সেই দেহর সঙ্গে রতিপ্রিয় সরকারের পরিচিতা কোনো নারীর সাদৃশ্য নেই, কারণ এই দেহ নন্দিনীর দেহের অর্ধেক। কি এক অলৌকিক পন্থায় গুটিয়ে শুকিয়ে এতটুকু হয়ে গেছে সুন্দরী নন্দিনীর একদাত্তন্য দেহ। আজকে আপনারা যে গল্পটা শুনলেন সেটি লিখেছেন শ্রী অদৃশ বর্ধন। গল্পের নাম শেষ প্রেত চক্র। আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, আমার চ্যানেলের নতুন আপলোডের নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যাবেন। আমি আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে বাংলা গল্পভূমিতে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।